সংসারের কাজ করতে করতে হাড় মাস কালই হয়ে গেল। একটা জিনিস যদি কেউ গুছিয়ে রাখে, এতে দেখছি মা কিছুই শিখিয়ে পাঠায়নি মেয়েকে। মানে বলি বাড়ির বউ হাত খালি কেন? হাত মোবাইলটা চার্জে দিয়েছি, তা না হলে এতক্ষণ ক্যান্ডি ক্রাশ লেভেল 420 তে থাকতাম, দম ফেলারই ফুরসত থাকতো না। সত্যিকারের ঋতুপর্ণ গো, আমার ফেভারিট। ও মা, আমি দেখেছি কি লাইভ এন্ড লাইটের ট্রেলার। তুমি আমার ফেভারিট। ও মা, তাই দেখো দেখেছি বৌমা বলি এসব হচ্ছে নাকি? হ্যাঁ চেঁচাচ্ছে
আপনার রবীন্দ্রসঙ্গীতের সুমধুর গলাটা ভেঙে যাবে। বলি চেঁচা বলা তো কে করবো? ঠাকুর ঘরের ঘন্টা ফ্রিজের মধ্যে কে রেখেছে? ও ঘন্টা আমি রেখেছি। এই যে আপনি সবসময় বলেন আত্মীয় স্বজনদের বলে বেড়ান যে আমি নাকি কিছুই করতে পারি না, তাই এবার থেকে বই পড়ে পড়ে রান্না করব আর আপনাকে খাওয়াবো। কি বইতে লেখা আছে, সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে এক ঘন্টা ফ্রিজের ভেতর রেখে দিন। আর বাড়িতে ঘন্টা বলতে ওই একটাই চোখে পড়ল। বৌমা, ও বৌমা, কি হলো? উফ, এক বোতল জল দিয়ে যাও দেখি। আমি এখন ভীষণ ব্যস্ত, দম ফেলার ফুরসত নেই। আপনি নিজে নিয়ে নিন। উঠেই যখন পড়েছ তখন ফ্রিজ থেকে জলের বোতলটা নিয়েই এসো, ইয়োর ডিয়ার শাশুড়ি মা।